ওয়েলকাম ব্যাক টু পুবালির পাগলামি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে কী দেওয়া যায় সেটা থেকে একটা আইডিয়া। আমি ভাবছি যে তোমাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করব বাচ্চাদের টিফিনে কী কী তোমরা দিতে পারো, বিশেষ করে তোমাদের বাচ্চা যদি ফাসি ইটার হয় তাহলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ছেলেকে কী টিফিনে দিয়েছিলাম। এই টিফিনটা তোমরা চাইলে তোমাদের যদি বাচ্চা টডলার হয়, মানে একদম ছোটো নার্সারিতে পড়ে থেকে তোমরা একদম বড় বাচ্চা ক্লাস ফাইভ অবধি তোমরা কিন্তু দিতেই পারো, এর বড় হলেও তো দিতেই পারো, কিন্তু তখন আর মানে দরকার পড়ে না বা অন্যরকম লাঞ্চ থাকে। বিশেষ করে মর্নিং স্কুল যাদের আছে তাদের জন্য আমি বলছি, লাঞ্চের জন্য কিন্তু আমি বলছি না, মর্নিং স্ন্যাক হিসেবে তোমরা এটা দিতে পারো সকালে খাওয়ার জন্য। তো এই জিনিসটা আসলে বাচ্চারা ভালোবেসে খাবে, আর এটার মধ্যে তোমার স্নেহ মায়া মমতা সব থাকবে, তার পাশাপাশি পুষ্টিও থাকবে। আর বাচ্চারা সুস্থ মানে কিন্তু এটা নয় যে তুগুব্দু নাদুস নুদুস এরকম হবে, বাচ্চা যদি মানে রোগাও থাকে তাহলেও সে সুস্থ যদি সে খেলাধুলা করছে তাহলে। তো চলো দেখি রেসিপিটা কী আছে। তো আমাদের যা লাগছে তা হচ্ছে একটা পাত্র, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, এটা বেসিক্যালি প্যানকেক বা বাচ্চারা ডোরা কেকও বলে, ওইটাই আমি করছি। তো অনেকেই হয়তো এটা জানেন না, আমার অন্য একটা চ্যানেলে এটা রেসিপি ছিল, তো আমি ভাবলাম এখানে দিয়ে দিই। তো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দেখো একটা ডিম দিয়েছি, সেখানে এটা যে দেখাচ্ছে না এটা আমার কেকের মাপের আধ কাপ। তো তোমরা যেটা নেবে সেটা হচ্ছে ছোট্ট, কিছু কিছু কাপ পাওয়া যায় চায়ের কাপ, সেই কাপে এক কাপ, একদম ছোট যে মাপের চায়ের কাপগুলো পাওয়া যায়, মাঝারি কিন্তু নয় বা বড় কাপ নয়, ছোট মাপের এক কাপ চিনি নেবে। নিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নেবে। তো যে কাপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে নিচ্ছি আধ কাপ ময়দা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে আমি দুধ দেই, মানে পিওর দুধ যেটা সেটা দেই, কিন্তু এই যখন এটা আমি রেকর্ড করছিলাম ওই সময় আমার কাছে দুধটা ছিল না, ফুরিয়ে গেছিলো। তো আমি যেটা করেছি এখানে দিয়েছি মিল্ক পাউডার, তোমরা মিল্ক পাউডারটাও দিতে পারো বা তোমরা দুধ দিতে পারো। তো এখানে এরপরে দেখো দিয়ে দিলাম আটা, আধ কাপ ময়দা দিয়েছি আর আধ কাপ আটা দিলাম। তো দুধ থাকলে তোমরা এই জায়গাটা স্কিপ করবে, আমি দুধ ছিল না বলে এখানে মিল্ক পাউডার দিচ্ছি। এখানে ধরো প্রায় আড়াই চামচ আমি মিল্ক পাউডার দিয়েছিলাম। এবারে এটাতে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার, এবার দিচ্ছি এক চিমটি নুন, দিয়ে এটাকে ভালো করে চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য। চেলে নিলাম, এবার এর মধ্যে দেব জল, যেহেতু আমার কাছে দুধ ছিল না তাই জল দিচ্ছি, কিন্তু বেটার হচ্ছে দুধ দেবে, জল দেবে না একদমই, দুধ দিয়ে এটাকে গুলবে। দুধ এক কাপ মতো নিলে হয়ে যাবে, এক কাপ থেকে একটু বেশিই লাগে, তো সেটা দিয়ে এটাকে গুলবে একদম, মানে মোটামুটি একটু পাতলা, কেকের ব্যাটার থাকে একটুখানি ঘন মতন আর এটা হবে একটুখানি পাতলা, আবার খুব বেশি পাতলাও কিন্তু নয়, মোটামুটি একটা ব্যাটার, আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা। আচ্ছা, অনেকেই হয়তো ভাবতে পারো আমি এভাবে একটু বুঝিয়ে বুঝিয়ে কথা বলার মতন করে বলছি বা যা কিছু, আমি আসলে সবার জন্যই ভিডিওটা বানাই, আমার কাছে মনে হয় যে একদমই নতুন শিখছে সেও হয়তো শিখবে, তো সেই কারণে আমি একটু এইভাবেই বলি কথাগুলো। এটাতে প্লিজ কিছু খারাপ ভেবো না, অনেক সময় হয়ে যায় যখন আমি শিখাতে যাচ্ছি তখন এভাবেই কথা বলে ফেলি। তো এখানে এবার আমি দিলাম একটুখানি তেল, মোটামুটি ধরো টু টিস্পুন, বড় টিস্পুন হলে, আর ওয়ান টেবিল স্পুন যদি টেবিল স্পুন হয় বা দেড় টেবিল স্পুন, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। তেলটা দেওয়া কিন্তু খুব প্রয়োজন, তাহলেই মস্ত থাকবে। এবার তাওয়া বসিয়ে দেব, তোমাদের কাছে যদি ফ্রাইং প্যান, মানে অয়েল কী বলে ননস্টিক ফ্রাইং প্যান থাকে, দেখো কথা বলতে বলতে ভুলেও যাই, ননস্টিক ফ্রাইং প্যান যদি থাকে তাহলে সেটা বসাবে, আর নয় আমার কাছে নেই ননস্টিক ফ্রাইং প্যান, আমি এটাতেই বসাচ্ছি। এটাতে তেল দিয়ে নিলাম। তো দেখো এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যখন আমি তাওয়াতে এটা ছেড়েছি ওই সময় রেকর্ড হয়নি, এটা ক্যামেরার ভুল, হঠাৎ ওই দিন খুব স্টপ হয়ে যাচ্ছিলো বারবার ক্যামেরাটা। তো এটা আমি দেখাচ্ছি এবার দ্বিতীয়বারে জিনিসটা যে কীভাবে আমি তৈরি করছি। তাওয়াতে তেলটা দিয়ে ছড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর এক চামচ, মানে এক চামচ না একটা হাতা, গোল হাতা একটা হাতা, বেশি বড় হাতা নয় বেশি ছোট হাতা নয়, বাচ্চারা একটু ছোট ছোট হলেই ভালোবাসে, বেশি বড় হলে আবার ভালোবাসে না, তো মাঝারি একটা হাতা দিয়ে আর একটু ছোট হলে আরও ভালো হয় দিয়ে দিলাম। আঁচটা একদম কম, কম মানে কি একদম কম থাকবে, তারপর এটাকে ঢেকে দেবে, তারপর দু থেকে তিন মিনিট পর এটাকে খুলবে,
খুলে খুন্তি দিয়ে এটাকে উল্টে দেবে এভাবে, মানে এক পিঠ হয়ে গেছে। এবার এই পিঠটা আবার বড় জোর দু থেকে তিন মিনিট আবার ঢেকে তোমাদেরকে সেকে নেবে। এই হচ্ছে ব্যাপার। তো এরকম করেই প্রত্যেকটা প্যানকেক আমরা সেকে তুলে নেব। আর তেলটা একদমই অল্প পড়ছে, আমার কাছে কিছু ছিল না তখন, মানে ব্রাশ ছিল না, তো তোমরা এটা অয়েলটা ব্রাশ করেও দিতে পারো। আর ননস্টিক যদি হয়ে থাকে তাহলে তেল না দিলেও হয়তো বা চলবে, কিন্তু অল্প একটু দিয়ে নিলে ভালো হয়, তাহলে নরম থাকে আর কি জিনিসটা। এবার এটা একটু হালকা ঠান্ডা করে নেবে, কারণ এমনি এমনি যদি তোমরা প্যাক করো তাহলে এটা ঘেমে যেতে পারে, তাই এটাকে হালকা ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিয়ে তারপর প্যাক করে দিয়ে দাও, দুটো দাও, চারটে দাও, ছোটো ছোটো হলে আরও বেশি করে দাও, বাচ্চারা মজা আসে খেয়ে নেবে। এটাতে চাইলে একটুখানি চকলেটও, মানে চকলেট স্প্রেড তোমরা দিতে পারো। এটাতে চাইলে তোমরা যদি এর মধ্যে ফ্লেভার চেঞ্জ করতে চাও তাহলে চকলেট পাউডার, যখন তোমরা চালছো জিনিসটা ওই সময়টা চকলেট পাউডার, মানে কোকো পাউডার আর কি যেটা, সেটা দিয়েও করতে পারো। তো এই রেডি হয়ে গেল আমাদের টিফিন। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমি আরও নতুন নতুন টিফিন আইডিয়াস বাচ্চাদের অবশ্যই নিয়ে আসব। আর এটা আমি আগেও বলেছি, তোমরা একদম ছোটো বাচ্চাকেও দিতে পারো, আরামসে খেতে পারবে, বড়ো বাচ্চা তো খেতেই পারবে, বুড়ো বাচ্চাও খেতে পারবে যদি দিতে চাও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।